আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস, রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে আপনার ফ্রিজে হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ফ্রিজ ঠান্ডা হয় না এবং ফ্রিজ চলে না, তো সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে এবং কী কারণে আপনার ফ্রিজটা চলে না এবং করণীয় কী। তো ভিউয়ার্সে আজ দেখাবো আপনারা কীভাবে সেটা ফাইন্ড আউট করবেন এবং কীভাবে তা সলভ করবেন। তো ভিউয়ার্স, হঠাৎ করে আপনি দেখতেছেন আপনার ফ্রিজটা চলে না বা ঠান্ডা কম হইতেছে। তো ফ্রিজটা ঠান্ডা কম বা চলে না সেক্ষেত্রে দুটো কারণ হতে পারে। আপনার ফ্রিজটা হয় কম প্রেশারে চলতেছে না, তা না হলে আপনার ফ্রিজে গ্যাস নেই। তো গ্যাস দেখা যাচ্ছে মাঝে মধ্যে এরকমই হয়ে থাকে যে আপনার এই থার্মোস্টারটা, এটাকে বলা হয় একটা থার্মোস্টার, এই থার্মোস্টারটা খারাপ হতে পারে, সে কারণে চলে না। আবার অনেক সময় দেখা গেছে এই রিলে অথবা ওভারলোড এগুলো খারাপ হতে পারে, তো সেক্ষেত্রে দেখা গেছে এগুলো চলে না। তো ভিউয়ার্স, এই থার্মোস্টারটা কোথায় থাকে? এই থার্মোস্টার থাকে দেখবেন ফ্রিজের নর্মালে থাকে, সবসময় ফ্রিজের ডিপে থাকে না, ফ্রিজের যেই নর্মাল সাইডটা থাকে ওই জায়গায় থার্মোস্টারটা থাকে। এই থার্মোস্টারটা রেগুলেটরের মতো, আপনারা এই থার্মোস্টারের এই যেই রেগুলেটরটা থাকে এই রেগুলেটরটা ঘুরিয়ে আপনারা অপশন অনুযায়ী জায়গা মতো সেট করে দিতে পারেন। যত বেশি দেবেন তত আপনার ঠান্ডাটা বেশি হবে। তো এই থার্মোস্টারটার কানেকশনটাও বলে দিই, কানেকশনটা কি দেখেন ছোটো ছোটো লেখা, তো সেই জন্যে বোঝা যায় না। তারপর একটু এই যে লেখায় বোঝা যায়, দেখবেন এই জায়গায় আছে আপনার ওয়ান, এই জায়গায় আছে কমন, আর এই যে এই জায়গায় আছে দেখবেন এস, সি দেওয়া আছে, কমন এটা সি, আর এই জায়গায় এইচ দেওয়া। তো এইটা যে কানেকশনের থার্মোস্টারটা, থ্রি পিনের এই থার্মোস্টার, থার্মোস্টার আরও কোয়ালিটির আছে। তো এই থ্রি পিনের যে থার্মোস্টারটা, এই থার্মোস্টারটা কানেকশনটা খুবই ইজি। সেটা হচ্ছে আপনার এই যে এইচ যে জায়গায় দেখা যাচ্ছে, এই জায়গায় আপনার ফ্লাগ থেকে ফ্রিজের ফ্লাগে যে লাইনটা গেছে, এই ফ্লাগ থেকে সরাসরি একটা লাইন আসবে, এই জায়গায় এসে লাগবে। তো এই জায়গায় এসে ফ্লাগের লাইনটা এই দিক দিয়ে ঢুকবে, ঢুকার পরে আপনার এই থার্মোস্টারে আপনি যে পরিমাণে সেট করে দিবেন, আপনি একটু ঠান্ডা বেশি চাইতেছেন একটু কম চাইতেছেন, ওই পরিমাণে যখন এই থার্মোস্টারটা আপনি সেট করে দিবেন 1 2 3-এ, যেমন এই যে দেখেন, যেমন এই জায়গায় লেখা আছে 1 2 3 4 5 6 7, তখন আপনি আপনার পজিশন অনুযায়ী যখন দিবেন থার্মোস্টারটা, জন্য থার্মোস্টারটা ইনপুট লাইন দিবে। এই যে দেখেন এই জায়গায় যে সি লেখা আছে, মানে কম্প্রেসারকেই লাইন দিবে। এই কম্প্রেসার যখন লাইন দিবে, কম্প্রেসার যখন অন হবে, তখন দেখা যাচ্ছে আপনার ফ্রিজটার কম্প্রেসারটা চলবে এবং ফ্রিজটা ঠান্ডা হবে। তো এটার ভিতরে থাকে এই যে একটা টিউব থাকে, এই টিউবটার ভিতরে গ্যাস থাকে, এবং এই যে এই টিউবটার দেখেন এইভাবে আরেকটা প্লাস্টিক বডিতে লাগানো থাকে, এটা আপনার ফ্রিজের বডিতে অ্যাডজাস্ট করা থাকে, ফ্রিজের যে আমরা কনডেন্স চেম্বার এভাপোরেটর যেটাকে বলি ওই জায়গায় অ্যাডজাস্ট করা থাকে। তখন এভাপোরেটর টেম্পারেচার যতটুকু থাকে ওই অনুযায়ী এই গ্যাসটা আপনার এই থার্মোস্টারটাকে সিগন্যাল পাঠায়। তো তখন ওই সিগন্যাল অনুযায়ী আপনার কম্প্রেসারটাকে, আপনি কত ডিগ্রি সেলসিয়াস চাইতেছেন ওই অনুযায়ী আপনাকে কম্প্রেসারটাকে লাইন দেবে, কম্প্রেসারটা চলবে, ফ্রিজের ঠান্ডা হবে। এবং আরেকটা কারণে ফ্রিজের ঠান্ডা হয় না, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার এই যে এই রিলে ওভারলোড, এই ওভারলোডটার কাজ হচ্ছে আপনার ফ্রিজের কম্প্রেসার কখনো ওভার হিটিং হলে অনেক সময় চলার পরে দেখেছে আপনি স্বাদ চাইতেছেন, স্বাদ অনেক হিউজ টাইম চলার পরে কম্প্রেসার অতিরিক্ত হিট হয়ে যায়, সেক্ষেত্রে এই ওভারলোডটার কাজ হচ্ছে আপনার অতিরিক্ত হিট হলে ওভারলোডটার লাইনটাকে কেটে দিবে কিছু সময়ের জন্য, 4 মিনিট 5 মিনিট কম্প্রেসারটা রেস্ট নেওয়ার জন্য লাইনটা কেটে দিবে। আবার যখন কম্প্রেসারটা একটা পজিশনে আসবে তখন দেখা গেছে আপনার এই ওভারলোডটা আবার লাইনটা ইনপুট লাইন দিবে, সেক্ষেত্রেও হতে পারে এই ওভারলোডটাও সরাসরি আপনার ফ্রিজটা থাকে, এই ওভারলোডটাও যদি খারাপ হয় তাহলে আপনার ফ্রিজের ঠান্ডা হবে না। এবং এই যে এই একটা রিলে, এই রিলেতে থাকে ফ্রিজের নিউট্রালটা, মানে রানিং আর স্টার্টিংটা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে নিউট্রালটা থাকে, এই ক্ষেত্রে আপনার যদি এই রিলেটাও খারাপ হয়ে যায়, তো কোনো কারণে যদি এই রিলেটাও খারাপ থাকে তাহলে কম্প্রেসারটা চলবে না, আর কম্প্রেসার যদি না চলে তাহলে ঠান্ডা হবে না। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনারা যদি থার্মোস্টারটা সমস্যা হয় তাহলে এই যে থার্মোস্টারটা কানেকশন করা ইজি, থার্মোস্টারটা কানেকশন দেখিয়ে দিলাম, এবার থার্মোস্টারটা কানেকশন করবেন। আর থার্মোস্টার থেকে এই যে কম্প্রেসার লেখা আছে দেখবেন, যেমন এই যে সি, এই যে কম্প্রেসারের যে লাইনটা যাবে সেটা যে আপনার সরাসরি এই যে কম্প্রেসারের বডিতে লাগবে, এবং এই জায়গায় যা আপনার এই যে থার্মোস্টার থেকে যে সিগন্যালটা আসবে লাইনটা সেটা ওভারলোডে লাগবে, তারপরে এক্সট্রা ফ্লাগ থেকে যে নিউট্রালটা আসবে নিউট্রালটা আপনার এই যে রিলেতে লাগবে। তো যদি আপনি ফ্রিজে হঠাৎ করে দেখেন যে ফ্রিজের ঠান্ডা হয় না, এই সমস্যা হচ্ছে, তাহলে এগুলো চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক হয়ে যাবে। অন্যথায় তো দেখা গেছে যদি কম্প্রেসার কোনো সমস্যা হয় বা এই থার্মোস্টারের সমস্যা হয়, তো সেক্ষেত্রে এগুলো চেঞ্জ করলেই আপনার ফ্রিজ ঠিক হয়ে যেতে পারে।
তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।